নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। তা আমি বলেছিলাম যে WBA মেনের জন্য আমি ক্লাস করাবো, তাই এইটা হচ্ছে জিকের প্রথম পার্ট। ঠিক আছে, 20টা কোশ্চেন এই জিকেতে আছে, এমনকি এর আগে আমি রিজনিংয়ের ক্লাস দিয়েছিলাম ঘড়ির। যারা এখনও দেখোনি সেই ক্লাসটা, তোমরা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে থেকে তোমরা দেখে নেবে। আর আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওর ডিসক্রিপশনে আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা কিন্তু ওই লিঙ্কে থেকে যুক্ত হয়ে যাও। ইম্পর্টেন্ট অনেক টপিক এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। ঠিক আছে, চলো শুরু করি ভিডিওটা। দেখো, সিলেবাস অনুসারে এমনকি এখন যে মডারেট কোশ্চেন হচ্ছে, সেই কোশ্চেনের উপর ভিত্তি করে এই 20টা কোশ্চেন তৈরি করা, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আরও আমি অনেক পার্ট তৈরি করব। ঠিক আছে, তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করো এবং কি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো শুরু করি। দেখো, সৌরজগতের সৌরজগতের সবচেয়ে দ্রুততম গ্রহ কী? দেখো, চারটে অপশন দেওয়া আছে, শুক্র, বৃহস্পতি, বুধ এবং মঙ্গল। সৌরজগৎ থেকে কোশ্চেন আসছে। ঠিক আছে, এটা হচ্ছে সৌরজগতের সবচেয়ে দ্রুততম গ্রহ কী? বুধ। কারণ জানি আমি, হচ্ছে আমরা জানি যে বুধ হচ্ছে সবারই সূর্যের সবথেকে কাছের গ্রহ। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। দেখো, টাইফুন ঝড় কোথায় দেখা যায়? টাইফুন ঝড় কোথায় দেখা যায়? ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, চীন সাগর। অবশ্যই তোমরা কিন্তু এই 20টা কোশ্চেনের আমি বলছি, এটা তোমরা পরীক্ষা দাও এবং কি কমেন্টে জানিও যে তোমাদের কত নাম্বার হচ্ছে। ঠিক আছে, দেখো, টাইফুন ঝড় কোথায় দেখা যায়? এটা হচ্ছে চীন সাগরে দেখা যায়। চলো পরবর্তী কোশ্চেন। ভারতের দীর্ঘতম বাঁধ, ভারতের দীর্ঘতম বাঁধ হলো কি? গ্রান্ডকুলি, হীরাকুদ, তেহরি বাঁধ না উকাই? এখানে আমাদের অপশন হয়ে যাবে অপশন 2, হীরাকুদ। দেখো, 5 নম্বর কোশ্চেন হচ্ছে, অশনির দেশ কোনটি? নেপাল, ভুটান, মালদ্বীপ না মায়ানমার? অশনির দেশ বলতে বজ্রপাতের দেশ, বজ্রপাতের দেশ নামে পরিচিত হচ্ছে ভুটান। দেখো, পঞ্চবার্ষিক পরিকল্পনা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেখান থেকে কোশ্চেন, দারিদ্র দূরীকরণ কোন পরিকল্পনায় করা হয়? চতুর্থ, ষষ্ঠ, পঞ্চম না সপ্তম? এটা করা হয় পঞ্চম, পঞ্চম পরিকল্পনায় তৈরি করা হয়েছিল দারিদ্র দূরীকরণ। দেখো, 7 নম্বর কোশ্চেন, রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়, অর্থাৎ সদর দপ্তর কোথায়? কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর না মুম্বাই? এটা অপশন হয়ে যাবে কি? 4 নম্বর, অর্থাৎ মুম্বাইয়ে। দেখো, গ্রন্থ থেকে কোশ্চেন একটা, বিভিন্ন লেখকের গ্রন্থ থেকে কোশ্চেন আসছে। দেখো, তিতাস একটি নদীর নাম, এটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, অদত্ত মল্লবর্মণ, অতীন বন্দ্যোপাধ্যায় না বিমল কর? এটার অপশন হয়ে যাবে, বলো। হ্যাঁ, 2 নম্বর অপশন, অদত্ত মল্লবর্মণ। দেখো, চিত্র থেকে কোশ্চেন আসছে, চিত্র থেকে সেই জন্য কোশ্চেন দিয়েছি, জম্পুরি চিত্রটি শিল্পীকে, জম্পুরি চিত্রটি শিল্পীকে? গগনেন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর না রবীন্দ্রনাথ ঠাকুর? এটা হয়ে যাবে প্রথম অপশনটা, গগনেন্দ্রনাথ ঠাকুর। দেখো, 10 নম্বর কোশ্চেন, যে ভারতের পিটসবার্গ কাকে বলা হয়? ভারতের পিটসবার্গ বলা হয় সুরাট, হাওড়া, আলিগড় না জামশেদপুর? ভারতের পিটসবার্গ বলা হয় জামশেদপুরকে। দেখো, আবিষ্কার থেকে একটা কোশ্চেন, যে থার্মোমিটার কী আবিষ্কার করেন? ফ্যারাডে, গ্যালিলিও, গ্যালিলি, জিস ভিল্ডার না এস্মার্ট শট? এটা হয়ে যাবে বি অপশন, মানে 2 নম্বর, গ্যালিলিও, গ্যালিলি। এটা কিন্তু থার্মোমিটার। ঠিক আছে, তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, ভুদান আন্দোলনের প্রবক্তাকে? ভুদান আন্দোলনের দাদাভাই নৌরোজি, রাজেন্দ্র প্রসাদ, আচার্য বিনোবা ভাবে না রাজা রামমোহন রায়? উত্তর দাও তোমরা, আচার্য বিনোবা ভাবে।
প্রথম জ্ঞানপীঠ পুরস্কার, প্রথম প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান? ঠিক আছে, জি সম্পর্ক রূপ, মোরারজি দেশাই, রামপ্রসাদ রায়, না প্রকাশ তিওয়ারি? এটার উত্তর হয়ে যাবে, বলো তোমরা, হ্যাঁ ঠিকই ধরেছ, জি শঙ্কর কুরুপ। দেখো দিবস থেকে কোশ্চেন আছে, বিশ্ব পুস্তক দিবস কবে পালন করা হয়? বিশ্ব পুস্তক দিবস পালন করা হয় 23শে এপ্রিল। মেধা পাটেকর যুক্ত, কিসের সঙ্গে যুক্ত মেধা পাটেকর? পর্বতারণ, অভিনয়, সমাজসেবা, না সাহিত্য? দেখো মেধা পাটেকরের নাম আমরা জানি, যে মেধা পাটেকর হচ্ছে আন্দোলনের সাথে যুক্ত। কোন আন্দোলনের সাথে যুক্ত? পরিবেশ আন্দোলনের সাথে তিনি যুক্ত, অর্থাৎ এখানে হয়ে যাবে সমাজসেবা। দেখো আর একটা কোশ্চেন ইলেকশন থেকে, যে ভোট গ্রহণ শুরুর কত ঘন্টা আগে ভোট প্রচার বন্ধ করতে হয়, অর্থাৎ ভোট গ্রহণ করার কত ঘন্টা আগে ভোট প্রচার বন্ধ করে দিতে হয়? 24 ঘন্টা, 72 ঘন্টা, আর 36 ঘন্টা, না 48 ঘন্টা? এটা উত্তর হয়ে যাবে 4, 48 ঘন্টা। ঠিক আছে, দেখো ইস্ট 17 নম্বর কোশ্চেন, ইস্ট কোন ভিটামিনের ভালো উৎস? ইস্ট হচ্ছে, এখানে উত্তর হয়ে যাবে, ইস্ট হচ্ছে ভালো উৎস হচ্ছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন ডি। এর ভিতরে কোনটা অপশন? ভিটামিন বি, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? এটা এগুলো প্রণালীগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ডোভার, পানামা, বেবিং, না জিব্রাল্টার প্রণালী? কোন প্রণালী পৃথক করেছে? ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর অপশন, জিব্রাল্টার প্রণালী। পরবর্তী কোশ্চেন দেখো, রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তর কোথায়? প্যারিস, টরেন্টো, নিউ ইয়র্ক, না জেনেভা? রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। ঠিক আছে, রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তর কোথায়? এটা হয়ে যাবে নিউ ইয়র্ক। ঠিক আছে, লাস্ট কোশ্চেন, ঠিক আছে, এগে একটা ফুল ফর্ম কিন্তু অবশ্যই আসে, ফুল ফর্মগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। জিআইএফ পুরো কথাটি কি? আমরা দেখি বিশেষত এটা ছবির ক্ষেত্রে, যে জিআইএফ, জিআইএফ এর পুরো কথাটি কি? জিআইএফ এর পুরো কথা হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, না গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরমেশন, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরমেটেশন, না গ্রাফ ইন্টারচেঞ্জ ফরম্যাট? এটা অপশন হয়ে যাবে প্রথম, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে 20টা কোশ্চেন। ঠিক আছে, প্রথম পার্ট, পরবর্তীতে আমি আরও পার্ট 20টা করে প্রকাশিত করব, এবং কি তোমাদের জন্যে অনেক ইম্পর্টেন্ট যে টপিকগুলো আমি ক্লাসগুলো করাবো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা কিন্তু সব কিছু পাবে। এক দিন রাত সমান করে যারা পাস করে গেছো রানে, তারা কিন্তু খাটো, তাহলে আমি আর বিশ্বাস যে তোমরা সবাই কিন্তু WBP হওয়ার যোগ্য, এবং কি তোমরা WBP হবে, সেই জন্যই কিন্তু একটু সময় নষ্ট না করে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। ওকে, ধন্যবাদ।